মহামারীতে বর্তমানে সবচেয়ে বিপর্যস্ত ভারতে চলতি মাসের শুরু থেকেই দৈনিক মৃত্যু হাজার ছাড়াচ্ছে। একদিনে করোনায় প্রাণ গেছে 1107 জনের। একই দিন সংক্রমিত হয়েছে প্রায় 90,000 মানুষ। এই পরিস্থিতিতে 21 সেপ্টেম্বর থেকে কয়েকটি রাজ্যে পুনরায় স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আক্রান্ত ও মৃত্যু কমেছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। নতুন করে সংক্রমণ বাড়ায় 6 জনের বেশি লোক জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। আর জাতিসংঘ বলছে চলমান মহামারী মারাত্মক হুমকির মুখে ফেলেছে বিশ্বের লাখ লাখ শিশুর জীবন। এদিকে যুক্তরাজ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন নেয়ার পর স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় সাময়িক স্থগিত করা হয়েছে এর তৃতীয় ও চতুর্থ পর্যায়ের ট্রায়াল, যদিও বিষয়টি নিয়মিত কর্মসূচির অংশ বলছে অ্যাস্ট্রাজেনেকা। আর সম্ভাব্য ভ্যাকসিনের বৈজ্ঞানিক ও নৈতিক মান বজায় রাখার অঙ্গীকার করেছে মডার্না, জনসন অ্যান্ড জনসন, ফাইজার সহ 9টি কোম্পানি। রাজধানীর কারওয়ান বাজার মোড় মোটরবাইকের এই সারি বলে দিচ্ছে কতটা যাত্রীশূন্যতায় ভুগছে রাইড শেয়ারিং কোম্পানিগুলো। অথচ এই সেবা চালুর পর জনপ্রিয়তার কারণে অনেকেই পেশা হিসেবে বেছে নেন রাইড শেয়ারিংকে। মোটরবাইক চালকদের সঙ্গে কথা বলে জানা যায় করোনার কারণে পাল্টে গেছে রাইড শেয়ারিং এর দৃশ্যপট। এখন অ্যাপ চলছে অনেক কম, বুঝছেন, এখন অ্যাপ যেরকম ছিল ভাড়া বেশি ছিল। করোনার পর থেকে যাত্রীর অবস্থা খুবই ভয়াবহ, আমরা এখন মনে করেন খুবই সমস্যা আছি, এটা মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তাদের কেউ ব্যবহার করতে পারছে না অ্যাপ। যারাও ব্যবহার করতে পারেন নির্ধারিত গন্তব্যে গেলে পান না কিলোমিটার অনুযায়ী ভাড়া, এমন নানা অভিযোগ রয়েছে তাদের। পাঠাওর থেকে উবার কম দেয়, উবারের থেকে পাঠাও কম দেয়, তা ওনাদের মার্কেটিং ধরে রাখার জন্য আমাদেরকে মাঝখানে বলি করে দিছে। সবচেয়ে বড় কথা যে 100 টাকা ভাড়া মানলে সেখান থেকে আবার তারা 25 টাকা নিয়ে যাচ্ছে। গণপরিবহন খুলে দেওয়ার পর দীর্ঘ সময় অ্যাপস বন্ধ থাকায় এমন পরিস্থিতি তৈরি হলেও দ্রুত রাইড শেয়ারিং কোম্পানিগুলো স্বরূপে ফিরবে বলে জানায় রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এবং আগামী কয়েক মাসের মধ্যে আমরা আস্তে আস্তে আগের জায়গায় ফেরত চলে আসতে পারবো, এবং সেই সাথে শুধু ড্রাইভারদেরকেই না ইউজারদেরকেও আমরা একটা রিলায়েবল সেবা প্রদান করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতির সমাধান না হলে বেকার সমস্যা আরো বাড়তে পারে। আমাদের যদি শেয়ার সার্ভিসগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে আরও কিছু পরিবার একদিকে যেমন তাদের জীবিকার সুযোগ সুবিধা সৃষ্টি হবে, অন্যদিকে যারা দ্রুততম সময়ে কোনো জায়গায় চলে যেতে চান তাদের চলে যাওয়াটা সহজতর হবে। বেকারদের কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছিল রাইড শেয়ারিং কোম্পানিগুলো। করোনা পরবর্তী সময় যখন গণপরিবহন খুলে দেওয়া হলো তখন এই রাইড শেয়ারিং কোম্পানিগুলোর অ্যাপের মূল্য কমিয়ে দেওয়া এবং পরবর্তীতে সাধারণ মানুষের এই রাইড